জয় জগন্নাথ সাঙ্গ মানে ওয়েলকাম টু মাই চ্যানেল। আসন্তু আজি আমি গাজর হালুয়া বনাইবা। গাজর কু ভালো ভাবে ধুই দেবা। এবে গাজর কু করি নেবা। কড়াই গরম হেলা পরে সেথিরে গোটে চামচ ঘি পকাইবা। এবে সেথিরে অধা লিটর ক্ষীর নেই কিছু সময় ফুটাইবা। এবে গ্যাসর ফ্লেম কু লো করদেবা এবং 10-15 মিনিট পর্যন্ত তাকে ফুটাইবা। কিছু সময় পরে ক্ষীর ফুটি পাখাপাখি অধা হয়ে যাব এবং তার কলর সামান্য হলদিয়া দেখা যাব। সেথিরে কুরা গাজর কু পকাই দেবা। এবে তাকে ভালো ভাবে গোলাই দেবা। দেখন্তু মু এটি ভালো ভাবে গোলাই দেউছি। গাজরু পানি বাহারি ভালো ভাবে সিঝি গলা পর্যন্ত আমি তাকে ঘোড়াই দেবা। এবে আমি ড্রাই ফ্রুটস কু রেডি করে নেবা। কিছু কাজু কিছু আলমন্ড কু আমি ছোট ছোট করে কাটি নেবা। সেগুলিকে ঘিওরে ভালো ভাবে ভাজি নেবা। সরি সাঙ্গ মানে চিনি পকাইবার ভিডিওটা স্কিপ করে দিয়েছি। আপনার মানে নিজের স্বাদ অনুসারে চিনি পকাই তাকে গোয়াই দেবে। ড্রাই হেলা পর্যন্ত একু গোলাও থানতু। আমি ভালো ভাবে গোলাই দেবা। এবে সেথিরে ভাজি থিবা কাজু আলমন্ড কু পকাই ভালো ভাবে গোলাই দিয়ন্তু। এবে সেথিরে ছেচি থিবা গুজরাতি কু পকাই দেবা। তাকে আমি ভালো ভাবে টিকে গোলাই নেবা। এবে আমার হালুয়া রেডি হয়ে গলা।